এডিটিং সফটওয়্যারটো দেখাই দিছো, হেটো চাই লক। চ্যানেল ভুসি চ্যানেল সোহালি দু বছর ভরি দিলে, কিন্তু মই ভিডিও এন্ড করা নাই। ওয়েল হ্যালো গাইজ, দিস ইজ ইয়র নিকো ভাই এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিকো ব্লগ। স্ট্রিপ করে কেনে আহি গেলো, আজি বহুত ডাঙর প্রবলেম এটার পৰা মানে খারি আছো। প্রবলেমটো হল এনেকুৱা যে মোৰ ঘৰত ইন্টারনেট নাছিলে আৰু জিও ফাইবার আমাৰ কিজুবাৰ এৰিয়াত আহাই নাছিলে। ফাইনালি জিও লাইভ হৈ গ'ল আমাৰ এৰিয়াত, এতিয়া টেনশন নাই। এতিয়া ভাইসকল আহি গৈছে, এজন ইন্টিখাপ ভাই এই ড্রোন বনাইছে যে, আর এজন জিয়াউদ ভাই ইফালে আছে, আরবাজ আছে, আমার সাহিল আছে, সব পুরানা লগর। কি কব লাঙ্গুটি হাই আর নাকি ভাই ফ্রি সিরি কব পাম না কে মাস তিন চারি মা করে দিন জীবন পারো করে দিব বাহ মজা তিন চারি মা ফ্রি পালে আর একো না লাগে অনলি 1500 rupees না মো মানে সেট অফ বক্সও লই থাকা নাই অকল মানে রাউটার টু লম ল্যাপটপ চলাব কানে লাগে ন সো এটা বাকি তার সার আহি আছে আহিলে দেখা আছো কি হয় কি নহয় আর একটা ইম্পর্টেন্ট কথা মই বাৰু কানেকশন বহুত ইজিলি পাই গৈ আছো কারণ জেওত ভাই রাতি মোক ফোন করলে যে অহাকালি রাতিপা গৈ আছো তো ভাইয়ের কানেকশন গোটেইখিনি সব চাই দিব আর গুয়াহাটি সিটির ভিতর আপনার যদি কানেকশন লাগে তেতিয়াহলে জেওত ভাই কন্টেক্ট করিব পারে নাম্বার দি দিম নাকি আহি গলো ঘরত তামাম গরম লাগি আছে কি কম আর মেইন রাস্তাতে আছে বক্সটো তারপর একদম মোর ঘরের লাগে তারও বহুত লাগিব চাও না এই মস্ত কয়েল লইছে এনেকুৱা লাগিছে গোটেই লাগি যাব নেকি তার টানা হৈ গ'ল এতিয়া মানে কিবা কিবি চেক কৰি আছে এইটো মেচিন হয় এইটো কি হয় দাদা এইটো মানে সেই বেক বক্সৰ পৰা এইখিনিলৈকে ঠিক আছে নে নাই বস্তুটো তাৰটো ঠিক আছে নে নাই আচ্ছা আচ্ছা এইটো হ'ল ৰাউটাৰ তোৰ দাম কিমান 6000 বাপ ৰে বাপ 6000 টকাৰ ৰাউটাৰ 1500 টকাত দি আছে বিএছএনএল লোৱাতকৈ এইটো জিঅ' লোৱাই বহুত ভাল জিঅ'ত ভাই তুমি জিঅ'ৰ কি হয় এইচএছও বুলি কয় আমার কাম সাম হয়ে গেল তার মাজতে আহি পাল সিরাজ দা হ্যালো হ্যালো কুলজির ভাই কো নাই দম প্রেম মত আছে 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 কুলজির ভাই মানে গোপ্রো বেয়াকে ধোকা দিয়েছে ব্যাটারি সেটারে ফুলি অবস্থা নাই কিবা কিবি জোগাল লগালো সাও কি হয় কি নহয় দেখা যাব এটা ব্যাটারি তো ফাসি গিয়েছিল কিবা কিবি কে উলালো জাঙ্গিয়া পুরি সুরি এলো এবার ফেসবুক কিনিব গৈছিল যাতে দাদা কলো মানুষজনক কলো দাদা আঠা লাগিব নে কই কি হাত ভেঙিলে হাত জয়েন লাগি যাব কিন্তু আজি সাকসেস হইছে না আগত আমি হুরু টাকাটো তো মাছ মারছো না ফেসবুক দি এই যে এনেকে বড়কিট মাছ মারছো ব্যাডবেটে যাই আগত তো এটা চাটা বনাই দিলে সেটা চাহ খাও চাহ খাই কেনে আরো বাকি দেখাই আছো কট কট কি লগালো কি লগা নাই আর এই পলের ব্যাড আমাম খাই করছে আজি কট পলা আছে কর লাস্ট করছ নাকি না নাম কইতে ওকে গাইজ সব কাম চাম হৈ গ'ল আৰু আজি ইমান বিজি আছিলো ন কি কম দুপৰীয়া ভাত 7টা বজাত খাইছো মই দিনটো যে ভাত খোৱা নাছিলো আৰু এজনী হ'ল মোৰ ভাগিনী কাহাই কি খবৰ ভালো আছে নি বাই বাই বোলে সো কাম চাম সব হয়ে গেছে হয়ে যাওয়ার পাছত উলাই গেলো ব্যাংকত তারপর তারপর আর একটা মিটিং আসলে মিটিংত গেলো খাবই টাইম পাওয়া নাই রাতেপা যে উঠি কেনে চাহ খাইছিল নেকি চাহ খাইছিল না সেটাও গম নাপাব পাহরি গেছো সো যি নহয় ঘর আহিলো আহি পেলাই গা চা ধুলো গা চা ধুই এটা ভাত খালো কলোয়ে শুনাই পালে তো এটা দেখাব আছিল বস্তুখিনি কত কত কি করলে কি করা নাই কিন্তু সেখিনিও টাইম নাই এটা আকো যাব লাগে একটা জায়গাত কত যাম কত না যাম গম পাব সকলবিলাক তাত গৈ কেনে যেতিয়া ক্যামেরা অন করিম আর আমার ইরফান ভাই আহি গেল ভাই ওয়েলকাম টু গুয়াহাটি কই দিয়া এবার ভাল লাগিব ওয়েলকাম টু গুয়াহাটি নিকো ভাই আর কি লৈছে এটু ঠুঙাট আমি যে দুজনে যে লৈছিল হেতু নেকি হ্যাঁ এটু হয় অকমান চাব নেকি আপনিও চাও চাও দেখাই তো বাহিরো পৰা যদি গেস করিব পারে এটু কিবা এটা বস্তু হয় তো এটু লৈ কেনে আমি একটা জাগাত গৈ এটা জাগাত গৈ আছো কত গৈ আছো ভিডিও তো চাই থাকো সেটা ভিডিও চাব লব তেতিয়া গম পাব কই দিলে কেনে গাবো বাকি ইরফান ভাই চ্যানেল কেনে কা চলি আছে ইমান বহুত দিন পিছত লগ পাইছো ন বহুত দিনৰ পিছত লগ পালো তুমি তো গুছি গলা সকলে এবার কিন্তু ডেঞ্জার কাহিনী হৈ গৈছে দে জুয়ার আগদিন এখন গদলি গৈছো ন যে মই কালি দার্জিলিং গৈ আছো ইরফান ভাই কো সাপোর্ট করিব এমটি ম্যাক্স হোটেল লিংক ডেসক্রিপশন থাকিব থ্যাংক ইউ আর তোমার সাথে মূল কথা কই দিবা A few moments later. এতে বর্তমান কত আছো গম পাই কি নাই? হ্যালো সাইম ভাই গরন। আর বাকি ভাই খবর সব কই দিয়া। বহুত বিরাট বহুতে খুদি থেকে আছে। সামিম দা কত জানি উঠছে মোর খবর পাতি না ভিডিও নাই চ্যানেল লট। চ্যানেল বলে খালি খালি হয়ে গেছে। চ্যানেল খুশি। চ্যানেল চ্যানেল তার মানে কি অলপ কামর ব্যস্ততার কারণে হেতু চ্যানেল টেনেল বাদ দিয়া লিখা পড়িয়ে থাকা মানু তো হেতু এটা ডাঙর হয়ে গেল তো ফ্যামিলি ডাঙর হয়ে গেল আগতে দুজন আছিল এটা তিনজন হয়ে গেল আর আজি কি আইছো এবলা গম পাবো তার আগতে আহার লগে লগে মানে সব প্লেট রেডি আগত কোয়া তারপর বাকি পাছি মারি
না না আৰু কপিৰাইট ওনাৰ এইফালে পুৰা খোৱাৰ ব্যস্ত কপিৰাইট লগাই দিও ভাই কপিৰাইট লগাই দিও এখেতে কিবা আপোনাৰ পাইছো পাছি মাৰি বুলি কৈছে নাই নাই নহয় নহয় মই উকিলৰ লগত যোগাযোগ কৰিব পাৰো নহয় নহয় সৰি দাদা ভুল হৈ গৈছে কোন আছে বনালে দাঁত লাগিছে ও বা তুমি আপোনালোক খাই লওক হয় নি সন্মান থ্যাংক ইউ আজি সাইমবাৰ ঘৰ আহিলো ন আহাৰ কাৰণটো হল আজি মাইনাৰ এবছৰ হল বাৰ্থডে আৰু যদি পুৰণা ভিউৱাৰ্ছ হয় তেতিয়া হলে গম পাব চাগে আমি যে মাছবাৰ গৈছিলো আকিকা পাতিছিলে তেতিয়া এক বছৰ আগত এঘাৰ মাহ আগত তেওঁ ভিডিঅ'ত ওলাইছে ঘৰত বহুদিন পাছত লগ পাইছিলো শামীম ভাইক আৰু বাকী লগৰবিলাকক সেইদিনাখন ইমান কষ্ট হৈ আছিল ভিডিঅ' বনাব ন মনেই গৈ থকা নাছিল তথাপিও গৈছো যিহেতু অকণমান কিবা কিবি ৰেকৰ্ড কৰিছো ইয়াৰে আগৰ ক্লিপখিনি যে চালে ন সেইখিনি আছিল 25 তারিখৰ আজি হল 1 ছেপ্টেম্বৰ ছোৱালী দুবছৰ ভৰি দিলে কিন্তু মই ভিডিঅ' এণ্ড কৰা নাই চ' আপোনালোক দেখুৱাব আছিল যে জিঅ' ফাইবাৰ যে লগালোঁ কি কি লগাইছোঁ মানে স্পীড কেনেকুৱা কি সেইখিনি দেখাম বুলি কৈছিলোঁ আপোনালোকক কিন্তু মানে এতিয়ালৈকে সেইখিনি বস্তু দেখুৱাই হোৱা নাই চ' ভাবিলোঁ এতিয়া দেখাই দিওঁ নেকি এইটো হ'ল বক্সটো জিঅ' ডিজিটেল লাইফ আৰু ইয়াতে লিখা আছে ইয়ৰ ব্ৰডবেণ্ড গেটৱে ইয়াৰে ভিতৰত কিবা কিবি আছিলে প্ৰথমটো হ'ল ৰাউটাৰ যিটো নেকি এতিয়া ইয়াতে লাগি আছে মানে ৱালত কানেকশ্যন হৈ যোৱাৰ পিছত আৰু কিবা কিবি মানে ইয়াতে থাকিয়ে গ'ল এইখিনি চাগে এক্সট্ৰা দিছে ইয়াতে এডাল কেবুল দিছে ইয়াতে লিখা আছে জিঅ' ফাইবাৰ পেটচ কৰ্ড এডাল চাগে টেলিফোনৰ হ'ব আৰু এখন মেনুৱেল আছে ইয়াতে লিখা আছে মেনেজ ইয়ৰ ডিভাইচ আৰু ৰাউটাৰটো ফাৰ্ষ্টত ইয়াতে লগোৱা নাছিলোঁ লগাইছিলোঁ মই বেলেগ ৱালত মানে তাৰ পৰা ইথাৰনেটৰ যোনডাল কানেকশ্যন লেপটপত যেতিয়া মই নেট ইউজ কৰোঁ ন ৱাইফাইত কৰিলে অকণমান শ্ল' হয় ডাইৰেক্ট ইথাৰনেট কেবুল কানেকশ্যন কৰিলে স্পীডটো অকণ বেছি হয় এই কেবুলডাল এইডাল ইথাৰনেট বুলি কয় তো এইডাল ইয়াৰ পৰা ডাইৰেক্ট লেপটপত লাগি আছে আৰু এটা লেণ্ডলাইন কানেকশ্যনো ল'ব পাৰোঁ ইয়াৰ পৰা মানে কেবুল লগাই দিলে ৰিচিভাৰ যে আছে ৰিচিভাৰ লগাই দিলে টেনশ্যন নাই আনলিমিটেড ফ্ৰী আৰু বাকী স্পীডো ভালেই মই দেখাই দি আছোঁ চাই লওক স্পীড টেষ্ট কেনেকৈ কৰে আপোনালোকে চাগে গমেই পায় তথাপিও দেখাই দিছোঁ গুগল ক্ৰম খুলিলোঁ ইয়াতে লিখিলোঁ অকলা স্পীড টেষ্ট আহি গ'ল এইটো ফাৰ্ষ্ট ৱেবছাইট কলকাতা দেখাই আছে ইয়াতে মই গুৱাহাটী ছিলেক্ট কৰি লওঁ এটা সার্চ করব গুয়াহাটি গুয়াহাটি জিও সার্ভার চেঞ্জ হয়ে গেল এটা যাম স্পিড টেস্ট গো পিং 33 ডাউনলোড স্পীড 93.59 আৰু আপলোড স্পীড 94.29 Mbps ইমানখিনি স্পীড সাফিচিয়েণ্ট মোৰ কাৰণে কাৰণ মই মোবাইল নেট ইউজ কৰি কেনে ভিডিঅ' আপলোড কৰোঁ কিবাকিবি যি কৰোঁ চব মোবাইল নেট দিয়ে কৰোঁ তো এতিয়া ফাইবাৰ লৈ গৈছে ভিডিঅ' ন আপলোড কৰিব কাৰণে টাইমেই নালাগিব আৰু আগতে যেতিয়া মই ভিডিঅ' এক্সপৰ্ট কৰোঁ ন তেতিয়া মানে বিটৰেট অকণমান কমাই কেনে কৰিছিলোঁ কিন্তু যেতিয়াৰ পৰা ফাইবাৰ লগাইছোঁ তেতিয়াৰ পৰা বিটৰেটটো মানে হাই কৰি দিওঁ এতিয়া মানে মই নিজে চাইছোঁ আপোনালোকে অনুভৱ কৰিছেনে নাই গম নাপাওঁ অকণমান ভালকৈ চাব 1080p তেতিয়া গম পাব আগৰ ভিডিঅ' আৰু এতিয়াৰ ভিডিঅ'ৰ ডিফাৰেঞ্চ তো লাহে লাহে আৰু কিবাকিবি মানে চেঞ্জ কৰিব চেষ্টা কৰি থাকিম আৰু বহুতে মোক খুলি থাকে নিকটা আপুনি যে এডিটিং কৰে লেপটপটো মানে কনফিগাৰেশ্যন কেনেকুৱা এইটো আছুছৰ লেপটপ হয় এইটো i5 প্ৰচেছৰ বাকী হাৰ্ড ড্ৰাইভ আছে 500 GB ৰেম আছে 8 GB তো এইটোদি চলি আছোঁ লাহে লাহে মানে এইটোও চেঞ্জ কৰি দিম তেতিয়া মানে আৰু অকণমান ভাল কোৱালিটি পাব আপোনালোকে আৰু বহুতে সোধে যে নিকটা আপুনি এডিটিং ক'ত কৰে এডিটিং ছফ্টৱেৰটো দেখাই দি আছোঁ সেইটোও চাই লওক এইটো ফিল্মোৰা এতিয়া যে আপোনালোকে এইটো ভিডিঅ' চাই আছে ন এইটো ভিডিঅ' অলৰেডি টাইমলাইন বনোৱাই আছে মানে মই এডিটিং কৰি আছোঁ ইয়াৰলৈকে এডিটিং হৈ গৈছে যদি এডিটিঙৰ ওপৰত ভিডিঅ' বনাব লাগে মই কেনেকৈ এডিট কৰোঁ মিউজিক কেনেকৈ দিওঁ কি কি ট্ৰানজেকশ্যন থাকে কেনেকুৱা কি তেতিয়াহ'লে কমেণ্ট ছেকশ্যনত কমেণ্ট কৰি জনাব নিশ্চয় মই ভিডিঅ' বনাই আপোনালোকক বুজাব চেষ্টা কৰিম এনেকুৱা ভিডিঅ' আগে পিছে বনোৱা নাই তথাপিও মোৰ ফালৰ পৰা মই যিমান পাৰোঁ চেষ্টা কৰিম বুজাবৰ কাৰণে এতিয়া আকৌ বেলেগ এটা ভিডিঅ' এডিট কৰিব লাগিব এইটো ভিডিঅ' সোনকালে এডিট কৰোঁ তাৰপিছত আপলোড কৰোঁ আৰু আজি দুটা ভিডিঅ' ৰাতিপুৱা এটা ভিডিঅ' আহিলে আকৌ গধূলি এটা ভিডিঅ' চ' এইটো ভিডিঅ' আৰু বেছি দীঘলীয়া নকৰোঁ ইয়াতে শেষ কৰি দিব ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব চব কৰি দিব আৰু কাষত থকা বেলেগ নহ'ব একেবাৰে নাপাৰিব তো লগ পাম আকৌ নেক্সট ভিডিঅ'ত চলো বাই বাই